खबर आमरा पाচ্ছি সায়নী ঘোষকে दीर्घ 5.5 घंटा जिज्ञासाबाद करा हय। मूलत इडिर 4 आधिकारिक ताके जिज्ञासाबाद करें, एकेर पर एक प्रश्न करा हय ताके। সায়নীকে जिज्ञासा करा हय কুন্তল ঘোষকে तिनि किभाबे चिनतेन। मूलत কুন্তল ঘোষ थेकेई ताके जिज्ञासाबादेर एई पर्ब शुरू हय। जे কুন্তল ঘোষকে तिनि बराबर चिनते अस्वीकार करेछेन, जार हिस्ट्री जियोग्राफी तिनि जानतेन ना बोले तिनि बराबर दाबी करेछेन। घटनाचक्रे नियोग दुर्नीतिर संगे जड़िए जावा अन्यतम अभियुक्त কুন্তল যিনি এই मुहूर्ते जेले रयेछेन, तार सूत्रेई डाका हय সায়নী ঘোষকে एबं प्रथम प्रश्नई शुरू हय কুন্তল ঘোষকে दिये। घरे बसे अर्डर करुन लाल बाबा राइस, लाल बाबा ऑनलाइन ऐप आज ही डाउनलोड करुन। लाल बाबा राइस स्वाद और स्वास्थ्य एकसाथे पाबेन शुधुमात्र लाल बाबाते। কুন্তল ঘোষকে আপনি কিভাবে চেনেন বা কুন্তল ঘোষকে আপনি কিভাবে চিনতেন? কখনো কুন্তলকে কুন্তল আপনাকে কোনো উপহার দিয়েছিল কিনা এই প্রশ্ন করেন আরো একজন আধিকারিক। একজন করছেন কুন্তলকে আপনি চিনতেন কিনা বা কিভাবে চিনতেন, কতদিন ধরে চিনতেন। তার সঙ্গে সঙ্গে জানতে পারা যাচ্ছে আরও প্রশ্ন কুন্তলকে নিয়ে করা হয়েছিল যে কুন্তল ঘোষ কখনো কোনো উপহার দিয়েছেন কিনা। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বনি থেকে শুরু করে আরও অনেকেই নাকি কুন্তলের থেকে উপহার নিয়েছিলেন এবং তার মধ্যে নাকি দামি গাড়ি, দামি ফ্ল্যাট পর্যন্ত ছিল। তো কুন্তল সায়নী ঘোষকে কোনো উপহার দিয়েছিলেন কিনা সেই প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হয়েছে আজকে সায়নী ঘোষ। কেমনটাই খবর দেখা যাচ্ছে 1919-20 সাল এই যে অর্থবর্ষ 2019 এবং 20 এই যে অর্থবর্ষ 19-20 অর্থবর্ষ 2019 থেকে 2020 সাল অর্থবর্ষে অ্যাকাউন্টে 4,09,568 টাকা ছিল সায়নী ঘোষের। আই রিপিট, আমি আবারও বলি 2019-20 অর্থবর্ষে 2019-20 সালটা মনে রাখবেন যে সময়ে সায়নী ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন না, মানে তৃণমূল কংগ্রেসে ঢোকার ঠিক মুখে তার অ্যাকাউন্টে 4,09,568 কোটি টাকা ছিল। মাত্র এই টাকায় পরবর্তীকালে বিলাসবহুল ফ্ল্যাট সায়নী ঘোষ কি করে কিনলেন, কিভাবে কিনলেন এই ফ্ল্যাট মাত্র 5,00,000 টাকায়? ফ্ল্যাট কেনায় কি কুন্তলের কোনো হাত ছিল? কুন্তল কি ফ্ল্যাট কেনার টাকা কোনোভাবে দিয়েছিল বা এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কুন্তল ঘোষের কি কোনো কন্ট্রিবিউশন ছিল? অন্য কোনো প্রভাবশালীর কি যোগ রয়েছে? অন্য কোনো প্রভাবশালী যার জন্য এই টাকা দেওয়া হয়েছে বা যার ইনভলভমেন্ট রয়েছে এই বিপুল অর্থের বিনিময়ে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে? কুন্তলকে রাজনৈতিক জমি শক্ত করতে কি কখনো সাহায্য করেছিলেন সায়নী ঘোষ? রাজনৈতিক জমি অর্থাৎ পলিটিক্যাল যে পাওয়ার, যে পোস্ট যেটা কুন্তল ঘোষ এনজয় করতেন, হোল্ড করতেন, সেই পলিটিক্যাল পোস্ট, পলিটিক্যাল জায়গা তাকে মজবুত করার জন্য সায়নী কি কখনো কোনো সাহায্য করেছিল? এই প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে আমাদের কাছে খবর। যদি করে থাকেন সেটা রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো স্বার্থে জানা যাচ্ছে সায়নী এই সমস্ত প্রশ্নের জবাব হাতে লিখে দিয়েছেন। শুধু তাই নয়, হাতে লেখার সঙ্গে সঙ্গে নাকি সায়নী উত্তরও দিয়েছেন ভার্বালি এবং সেই বয়ান কিন্তু রেকর্ড করা হয়েছে। তবে সায়নীর জবাবে ইডি আধিকারিকরা সন্তুষ্ট কিনা সেটা জানা যাচ্ছে না, কারণ ইতিমধ্যেই তার যে বয়ান, রেকর্ডেড বয়ান এবং যে হাতে লিখে তিনি উত্তর দিয়েছেন সেই সব কিছুই ইতিমধ্যে দিল্লি পাঠিয়ে দিয়েছে এখানকার ইডি আধিকারিকেরা। এখন দেখার বিষয় যে আদেও সেই বয়ান, সেই তার স্বীকারোক্তি বা প্রশ্নের উত্তরে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আদেও স্যাটিসফাইড হয় না, হয় না নাকি মনে হয় যে অনেক জায়গায় অসুবিধা রয়েছে, আরও একবার ইন্টারোগেশনের দরকার রয়েছে, নাকি মনে হবে যে যা বলার সায়নী ঘোষ বলে দিয়েছেন, আর কোথাও কোনো সংশয়ের জায়গা নেই, আর কিছু প্রশ্নের জায়গা নেই। দুটোর যে কোনো একটা হতেই পারে।